আজ 16 ডিসেম্বর ঢাকা কমলাপুর থেকে রংপুর এক্সপ্রেসে করে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল 10:45 ট্রেন ছাড়ল। ট্রেনের জানালা দিয়ে এই মনোমুগ্ধকর ছবিগুলো দেখতে পাচ্ছি। বাংলাদেশে কত সুন্দর আবাদ, যেমন সরিষার, এগুলো সরিষারই ফুল এবং সরিষা গাছ, পাশে ভুট্টা ক্ষেত, কলা ক্ষেত, সুন্দর দেখাচ্ছে। ট্রেন চলছে, জোরে ট্রেন চলছে, আর এগুলো সুন্দর দেখাচ্ছে। কোথাও সবুজ, কোথাও হলুদ রঙের ফুল ফুটে আছে, সবুজগুলো ধান গাছ। মাঝে মাঝে কাভার ব্রিজ দেখা যাচ্ছে, ছোটো শাখো নদী, খুব সুন্দর লাগছে। পাশ দিয়ে যাচ্ছে বিশ্বের গাড়ি ঘোড়া চলছে। কিছু জমি চাষ করার জন্য উপযুক্ত করছে পানি দিয়ে। মাঝে মধ্যে খেজুর গাছ চোখে পড়ছে। অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে।